নমস্কার বন্ধুরা আমি আরেকবার চলে এসেছি এই যে ডিব্রুগড়ে রেল ওভার ছিল যেটা থানার চারিআাড়ি থেকে চৌকি ডিঙি কানেক্ট করেছিল সেটা তো অনেকদিন আগে ভেঙে ফেলা হয়েছে নতুন ব্রিজ কনস্ট্রাকশন হবে সেই জন্যে তো আগে আমি দেখিয়েছিলাম এখন আবার দেখাচ্ছি যে জায়গাটাকে একদম পরিষ্কার করে রেসিপি দিয়ে একদম ক্লিয়ার করা হয়েছে আর নতুন ব্রিজের কাজ শুরু হয়েছে বলে সেখানে দিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে সবুজ কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর তার ভেতরে রেসিপি দিয়ে কাজ চলছে কোনো জায়গায় ড্রেলিং চলছে কোনো জায়গায় মাটি সমান করা হচ্ছে বিভিন্ন কার্যকলাপ চালু হয়ে গেছে তো নতুন ব্রিজ যখন আবার চালু হয়ে যাবে তার লুকটাই বা কেমন হবে সেটা আমি আবার কোন একটা ভিডিও নিয়ে আসবো আর এখন গাড়ি ঘোড়া যেগুলো চোখের থেকে আসছে এই পুরোনো ব্রিজের পাশ দিয়ে ওয়ান ওই রাস্তা হয়ে গেছে একটা রাস্তায় লেফট সাইড দিয়ে চলে গেছে পুরো থানা চালিয়ালি আরেকটা রাস্তা এই সবুজ কাপড়ে উল্টো দিক দিয়ে চলে এসছে চৌকি লিঙ্কের দিকে এটা ওয়ান ওয়ে আর এখন শান্তিগাড়া রেলগেট শান্তি শান্তিপাড়াতে রেলগেট সবসময় খোলা থাকে কারণ ট্রেন লাইনের এখন বন্ধ আছে ট্রেন লাইনের উপর দিয়ে গাড়ি যাচ্ছে তো সেই দিকেও গাড়ি মানুষ ঘুরিয়ে নিচ্ছে ওই দিকে যে রাস্তা আছে পিএন রোড সেইটা খুব ইউজ হচ্ছে ওই গেট সময় খোলা থাকে তো বন্ধুরা ভালো থাকবেন আর নতুন ব্রিজ হলে আমি আবার আপনাদের সামনে আসব তো এখন বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো মন্দ খাবার খেতে থাকুন টাটা